গাড়ি চালিয়ে চারজন কিশোর এবং একজন সাংবাদিক বন্ধু এই আন্দোলন কামাল করতে যারা তিনি গিয়েছিলেন তাকে খুন করা হয়। এটা জঘন্য দুর্ঘটনা। তাই সংযুক্ত মোর্চা সিদ্ধান্ত নিয়েছিলেন বেশিরভাগই তারা পাঞ্জাবি পাঞ্জাব ধর্মের লোক শিখ ধর্মের লোক তাদের ভূগোল সময় 12 তারিখ সেখানে তারা এই অস্থি কলস আমাদের সংযুক্ত মোর্চার কৃষক নেতৃত্বে তুলে দিয়েছিলেন এবং সেখানে সিদ্ধান্ত হয় এই অস্থি কলস শুধু তাদের পরিবার না তারা গোটা আন্দোলনের বীর সৈনিক। তাই দেশের প্রত্যেকটা জেলাতে এই অস্থি কলসকে শ্রদ্ধা জানানো হবে এবং এটা গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গাতে বিসর্জন। আমরা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আমাদের রাজ্যের 7টি জেলাতে এই প্রবণ রয়েছে যেহেতু আমরা এখানে কেন্দ্রীয়ভাবে এই প্রবণটি আজকে করার কথা আগরতলা নির্বাচন। তাই আমরা আজকে এখানে এই সভা শুরুর আগে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানালাম। এখন এই সভা এখানে সংক্ষিপ্ত আমরা করেছি এই সভা শেষে এই অস্থি কলস দিয়ে সংক্ষিপ্ত একটি মিছিল হবে আমরা এখান থেকে পোষ্টমিষ্টমী হয়ে আমরা গিয়ে হাওড়া নদীর যে দশমিকা সেখানে এই অস্থি কলস আমাদের নেতৃত্ব এটা হাওড়া নদীতে বিসর্জন দিয়ে আমাদের নমস্কার।